তোমার চ্যানেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। দেখেন, কিছুদিন যাবত, 3-4 দিন যাবত সূর্যি মামার দেখাই পাওয়া যাচ্ছে না। ওয়েদারটা এত ঠান্ডা, আর বাংলাদেশে সম্ভবত শৈত্যপ্রবাহ চলছে। তো যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, সবাইকে উদ্দেশ্য করে বলছি, সবাই সম্ভবত ভালো আছেন। অনলাইনে কিছু খাবার অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে নুডলস আর পাস্তা চাল ডালে। সেখান থেকে হোম ডেলিভারিতে বাসায় দিয়ে গিয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। সকালবেলায় দিয়ে গিয়েছে, সেটা শেয়ার করে নিলাম। তো আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, সবাইকে প্রাণ ঢালা ভালোবাসা। তো আমি কিন্তু সবাইকে অনেক আপন মনে করি, আমার পরিবারের লোক মনে করি, আমার একদম ঘনিষ্ঠ মানুষ মনে করি। এজন্য আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করি। আজকে এসে পড়েছি আমি একটু বেগুনের আরেকটা রেসিপি রান্না করব কিচেনে। তো কিচেনে এসেছি, বেগুন বাহার রান্না করব। এভাবে যদি আপনারা রান্না করেন, পেট ভরে ভাত খাওয়া যাবে ইনশাল্লাহ। সাথে 2টা ডিম দিয়ে নিব। বেগুনগুলি কেটে ধুয়ে এগুলির ভিতরে হলুদ, মরিচ, লবণ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে রেখে দিব 10 থেকে 12 মিনিট, যেন বেগুনের ভিতরে মশলাটা ভালো মতন ঢুকে যায়। তো এগুলি আমি সুন্দর করে রেডি করে নিচ্ছি। সাথে থাকুন আজকে আমার সাথে কিচেনে, আপনারা থাকবেন, দেখবেন আমি কিভাবে বেগুন বাহারটা রান্না করি। তো অনেকে অনেকভাবে রান্না করে, বেগুন দিয়ে অনেক রেসিপি আছে। আমি কিন্তু শেফ না, ওরকমভাবে রান্না করতে পারি না। আমি রেগুলার যা কাজ করি সেগুলি কিন্তু আমার ব্লগে উঠে আসে। যাই হোক, আমার সাথে থাকুন, শীতের দিনে এরকমভাবে এই রেসিপিগুলো রান্না করে খাবেন, ইনশাল্লাহ আমি আশাবাদী সবার কাছে খুবই ভালো লাগবে। ওইদিকে আমি 2টা ডিম ফাটিয়ে রেখেছি, এই ডিম 2টা দিয়েই কিন্তু আমি বেগুন বাহারটা রান্না করব। যাই হোক, সাথে থাকুন, পাশে থাকুন, সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমার ভিডিও টেনে টেনে দেখবেন না, অন্তত ফুল ভিডিও না দেখতে পারলেও 3 থেকে 5 মিনিট দেখার চেষ্টা করবেন। 3 থেকে 5 মিনিট দেখে আমার ভিডিওতে কমেন্ট করবেন। আমার ভিডিওতে যে আজকে নতুন এসেছেন, তাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আমার নতুন ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থেকে ছোট্ট বেলটা ক্লিক করে দিবেন যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে। আর যদি না ভালো লাগে তাহলে দেখতে থাকুন আমার ভিডিও। দেখতে দেখতে যদি কোনো দিন ভালো লেগে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। এখানে আমি ডিম 2টে ফাটিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সাথে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মিক্স করে নিব ভালো করে। সাথে 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে দিব, মানে 4-5 টুকরা পেঁয়াজ কুচি দিলে হবে কি, ডিমটা একটু ভালো স্মেল আসবে। আর ডিমের কিন্তু এক্সট্রা স্মেল আছে, যা আমি আপনাদের কাছে বলে দিলাম। সেজন্য কিন্তু আমার গোলমরিচের গুঁড়া দেওয়া উচিত ছিল, বিশেষ করে আমার ঘরে গোলমরিচের গুঁড়া নাই, এজন্য আমি দিতে পারিনি, একটু অ্যাভয়েড করেছি। যাই হোক, এক্সট্রা স্মেলটা আসবে না, কারণ আমি এটার ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ভালো মতন দিয়ে নিয়েছি। এটাকে ফাটিয়ে এখন আমি রেখে দিব রেস্টে। আর ওই দিকে চলে যাব ফ্রাই প্যানে, আমি তেল গরম দিয়ে নিয়েছি, ওই দিকে চলে যাব। যাই হোক, যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে, আমার সাথে থাকুন, পাশে থাকুন, আপনাদের অল্প একটু সাপোর্টে আমি চলে যেতে পারবো অনেক দূর। আমি জানি আমার ফ্যামিলি মেম্বাররা, মানে আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, আমার পাশে থাকবেন ইনশাল্লাহ শেষ অবধি। আপনাদের কাছে চিরকৃতজ্ঞ সবসময় থেকেই যাব আমি, কারণ আপনারা আমার পাশে না থাকলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না। দেখেন, এদিকে আমি আরেকটা রান্না করছি, সেটাকে একটু আমি দেখিয়ে নিলাম। এটা আমি দেখাইনি রেসিপিটা, কারণ সবগুলি রেসিপি যদি দেখানো যায় ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর এত বড় ভিডিও এই কর্মব্যস্ততার মাঝে কেউ দেখতে চায় না। ফ্রাই প্যানে আমি তেল গরম দিয়ে নিয়েছিলাম, এখন বেগুনগুলিকে আমি অল্প তেলে ভেজে নেব। বেগুনগুলি একটু ভেজে নিলে হবে কি, নরম নরম হবে আর খেতেও ভালো লাগবে। তো সবগুলি বেগুন আমি ভালো করে ভেজে, তারপরে ওয়েদারে এই আবহাওয়াতে এরকম রেসিপি অনেকের কাছে ভালো লাগে, তবে আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। এটা ছিল গতকালকের ভিডিও, তো আজকে আমি আপলোড দিব, সকাল সকাল ভাবছি যে আপলোড দিয়ে নিব।
যে যেখানে আছেন আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, টেনে টেনে দেখবেন না। আমি আপনাদের একটা ছোট বোন, আমি চাই আপনারা আমার পাশে থাকুন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে 3 থেকে 4 মিনিট দেখে একটা কমেন্ট করবেন। দেখা যায় আমি একটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে 2-3টা কমেন্ট চলে আসে। তাহলে আপনারা কি দেখলেন আর ফুল ভিডিওটা না দেখে কি বুঝেই কমেন্টটা করলেন? এরকম হওয়ার কারণে আমার অনেক ওয়াচ টাইম কেটে যাচ্ছে, অনেক বন্ধুও কেটে যাচ্ছে। তো আপনাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা প্লিজ আমাকে বা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি পারেন 3 মিনিট ভিডিও দেখে কমেন্ট করবেন, আর যদি না পারেন এখানে জোরের কিছুই নাই। বেগুনগুলি ভেজে নামিয়ে নিয়েছি এখন ফ্রাই প্যানে। ওই তেলের ভিতরে আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। বলেছিলাম এটা অল্প তেলে রান্না করব। তো অল্প তেলে যেভাবে রান্না করছি আপনারা সেম প্রসেসিংয়ে রান্না করে চেষ্টা করবেন এভাবে খেতে। এটার ভিতরে আমি কিছু টমেটো কুচি দিয়ে নিচ্ছি। টমেটোটা মজে আসার আগ পর্যন্ত ওয়েট করব ফ্রাই প্যানে। ফ্রাই প্যানে টমেটোটা ভালো মতন মজে আসলে তারপরে সবগুলি মশলা আমি দিয়ে নেব। যাই হোক, সাথে থাকতে থাকুন। দেখেন টমেটোগুলি মজে এসেছে, এটার ভিতরে এক এক করে আমি সবগুলি মশলা দিয়ে নিচ্ছি। সবগুলি মশলা বলতে রেগুলার যা মশলা ইউজ করি সেগুলিই দিব। এই মশলাগুলি আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম, মানে গুলিয়ে রেখেছিলাম, শুধু এক্সট্রা দিয়েছি জিরা পেস্ট করে। জিরার স্মেলটা, কাঁচা স্মেলটা খুবই ভালো আসে, আর জিরা একটা ভালো একটা স্মেল আসার জন্যই কিন্তু আমরা রান্নাতে ইউজ করি। যাই হোক, এখন মশলাগুলি সুন্দর করে কষিয়ে নিব, কারণ না কষালে এটা থেকে এক্সট্রা কাঁচা কাঁচা গন্ধ আসতে পারে। তো যাই হোক, একটু অপেক্ষা করুন, মশলাগুলি কষে আসলে বেগুনগুলি দিয়ে নিব। দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন যে বেগুনগুলি ভেজে নিয়েছিলাম সেই বেগুনগুলি আমি দিয়ে নিলাম। এখন বেগুনগুলিকে আমি ভালো করে কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ বেগুনটা ভেজে নিয়েছিলাম, এখন কষিয়ে নিলে ভিতরে মশলাটা ভালো করে না কষিয়ে দিলে এটার ভিতরে কাঁচা একটা স্মেল আসতো। এখন বেগুনগুলি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে আমি চলে যাব পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপ বলতে এটার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে অপেক্ষা করব অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত ভালো মতন ফুটে না আসবে। ভালো মতন পানিটা ফুটে আসলে কিন্তু রান্নাটাও অনেক সুন্দর হয়, ঘন হয়ে আসে। যাই হোক, বেগুনগুলো উল্টায় পাল্টায় ভালো করে কষিয়ে নিব। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, অনেকে এইভাবে খায়, তবে আমরা ওইভাবে খেয়ে দেখি, ভালোই লাগে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। এখন এটার ভিতরে আমি পরিমাণ মতো অল্প পরিমাণে পানি দিব, কারণ বেগুনটার ভিতরে বেশি পানি দিতে হবে না, কারণ এটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম আগেই। এখন এটার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে নিব, যেই পানিটাতে মশলাগুলি একদম ভিতরে চলে যাবে বেগুনের। এখানে দেখেন যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিব। একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে ডিমের এক্সট্রা স্মেলটা থাকবে না। এখানে ভালো করে ভেজে নিচ্ছি, আর এদিকে তরকারিটা অনেক সুন্দর মতো ফুটে উঠছে দেখেন। তো এখন ডিমগুলি এক এক করে স্লাইস করে কেটে নিয়েছিলাম, এখন উপর দিয়ে ডিমগুলি দিয়ে নিচ্ছে। ডিমগুলির একটা অনেক সুন্দর স্মেল আসতেছে, আর রান্নাটাও খুবই মজা হয়েছিল। আমি জানি না আজকের এই ভিডিওটা কে কে দেখবেন, তবে যারা যারা দেখবেন এইভাবে একবার ট্রাই করে দেখবেন। কত রকম রান্নাই তো খেয়ে দেখলেন, এভাবে যদি কেউ না খেয়ে থাকেন কোনো দিন, তাহলে রান্নাটা এভাবে করে একদিন খেয়ে দেখবেন যে ফারজানা আপুর রেসিপিটা ফলো করে দেখেছি, দেখি কেমন হয়। তবে আমি কিন্তু ওইরকমভাবে রাঁধুনি না, যা পারি সেভাবে তোমাদের সাথে বা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে নিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে বেশিক্ষণ রাখবো না, একদম শুকিয়ে ফেলবো। দেখেন উপরে তেল উঠে এসেছে। যাই হোক, আজকে রান্নাটা এখানে